সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ঢাকা আসছেন নয় দিগন্ত ডেক্স। ব্রিটেনের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন চার দিনের সফরে আগামী 25 এপ্রিল ঢাকা আসছেন। বাংলাদেশ সফরকালে তিনি একটি এনজিওর উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া 27 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত বছর ব্রেক্সিট গণভোটের আগে জাপানের G7 আউটরিচ প্রোগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডোনাল্ড ক্যামেরুনের বৈঠক হয়। ওই বৈঠককে ব্রেক্সিটের বিপে বাংলাদেশের অবস্থানের কথা জানিয়ে দেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের উল্লেখযোগ্য একটি অংশ ব্রেক্সিট সমর্থন করায় প্রপ্টে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। ব্রেক্সিট প্রশ্নে গত বছরের 23 জুন অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার রায় দেয়। ওই গণভোটে ইইউ এর সাথে থেকে যাওয়ার পে প্রচারণা চালাচ্ছিলেন ক্যামেরুন। পরে ভোটের ফলাফল তার পে না আসায় তিনি নৈতিক পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। পরে তার স্থলাভিষিক্ত হন থেরেসা মে। তার নেতৃত্বে এরই মধ্যে যুক্তরাজ্যের ইইউ ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু হয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।